প্রেজ দ্য লর্ড, জয় যীশু। শ্রদ্ধেয় খ্রিস্টীয় মণ্ডলী, আসন্তু আজ আমরা ঈশ্বরক নিকটে প্রার্থনা করিবা, তাঙ্কর সেই বাক্যকু যেতবেলে আমরা শ্রবণ করিবাক যাওছু, আমরা তাহাকু বুঝি পারিবা এবং আমানিক জীবনরে হৃদয়ঙ্গম করি পারিবা, তেণু আমরা ঈশ্বরক নিকটে প্রার্থনা করিবা। হে করুণাময় পিতা, আজ আমরা তুমকে ধন্যবাদ দেওছু এই সুন্দর দিবসটি পাই, এই অবসরের তুম নিকটে প্রার্থনা করুছ প্রভু। আজ যে বাক্যকে আমি শ্রবণ করা যাওছ, তুমি আমাকে আশীর্বাদ কর, যদ্বারা কি তাহলে আমি বুঝি পাব এবং আমার জীবনরে কার্যকারিতা করে পারিব। এ তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টক নাম ভিক্ষা করুছ, আমেন। সাধু লোক অনুযায়ী পুণি সুসমাচার পাঠ অধ্যায় বার পদ সংখ্যা 49-53 পদ পর্যন্ত। মু পৃথিবীকে অগ্নি আনি আসিছি এবং তাহা প্রজ্বলিত হয়ে জলুবা দেখা মু কেতে যে আকাঙ্ক্ষিত, মতো গোটিয়ে দীক্ষার দীক্ষিত হওয়ার অছি এবং এহা সম্পূর্ণ ন হওয়া যায় মু কেতে যে বিব্রত। তুমি মানে কোন ভাবুছ মু পৃথিবীর শান্তি আনবাক আসিছি? না, মু কহুছি বরং বিভেদ। বর্তমান ঠার পাঁচ জন থিবা পরিবারে বিরোধ দেখা যিব, তিনি জন বিরোধরে দুই জন এবং দুই জন বিরোধরে তিনি জন, সেমানে বিভাজিত হবে। পুত্র বিরোধরে পিতা ও পিতা বিরোধরে পুত্র, কন্যা বিরোধরে মাতা ও মাতা বিরোধরে কন্যা, এবং বহু বিরোধরে শাশু ও শাশু বিরোধরে বহু। এহা প্রভুঙ্কর পুণি সুসমাচার। মু পৃথিবীকে অগ্নি আনি আসিছি এবং তাহা প্রজ্বলিত হয়ে জলুবা দেখা মু কেতে যে আকাঙ্ক্ষিত। প্রেইজ দ্য লর্ড, জয় যীশু। খ্রিস্টক যুগরে প্রিয় পিতা মাতা ভাই ও ভী মানে, আজ বাক্যকে মু যেতবে চিন্তা করুলি সেই সময়ের মতো মনে পড়ি যায় যে কন্ধমাল দঙ্গা বিষয়ের, কন্ধমাল দঙ্গারে এইপরি পরিস্থিতি হয়েছিল, যে সেই পরিস্থিতির সম্মুখীন করছেন সেমানে হি নিজে অনুভব করে পারবে যে সেমানকর জীবনের সমস্যা অভাব অসুবিধা কোণ থিলা বলি। কারণ মু নিজে অনুভব করেছি যে কন্ধমাল দঙ্গা সময়ের সেই যীশুঙ্ক পাইঁ সেই অন্য ধর্মর ব্যক্তি মানে সেমানে সেই মানুষ তাড়না দেলে, সেই খ্রিস্টিয়ান লোক মানুষ তাড়না দেলে, অপমান দেলে, এপরিকি কেতে জনক সেমানে হত্যা করছেন। তেণু আজ সুসমাচার যীশুখ্রিস্ট কহতি যে তুমি মানে কোণ ভাবুছ পৃথিবীরে মু শান্তি আনবাক আসিছি? না, মু কহুছি বরং বিভেদ। অর্থাৎ প্রিয় পিতা মাতা ভাই ও ভী মানে, যে ঈশ্বরক আমাকে তাড়না সহবা পড়ব, ঈশ্বরক আমার অপমান সহবা পড়ব, কিন্তু আমার কেউপরি ভাবে সেই অপমান এবং তাড়নাকে আমি সহবা, আমি কোণ সেইপ আমি খ্রিস্টিয়ান হয়েছ কি না? কারণ এই পৃথিবীর আমি অপমান সহবা সত, কিন্তু সত্যরে আভে মানে ঈশ্বরঙ্কর সেই বিচার সময়ের আমি যোগ্য বিবেচিত হয়ে পারিবা এবং সে স্বর্গ রাজ্যের স্থান পাই পারিবা। তেণু আমাদের এই তাড়না সহ্য করা পড়ি থাকে। এবং দ্বিতীয়রে আমি যা কি সুসমাচার প্রথমরে আমি শুনবা পাইল যে পদ 49 লেখা অছি, মু পৃথিবীকে অগ্নি আনি আসিছি এবং তাহা প্রজ্বলিত হয়ে জলুবা দেখা মু কেতে যে আকাঙ্ক্ষিত। প্রিয় পিতা মাতা ভাই ও ভী মানে, যদি আমার চিন্তা করিবা অগ্নি বা নিয়া বিষয়ের, তাহলে আমার জাঁপারা যে নিয়া সবু প্রকার বস্তু বা জিনিসক নূতন করে দিয়ে, নিয়া আলোক মধ্য প্রদান করে থাকে, নিয়া পবিত্রকৃত করে থাকে, নিয়া সফা করে থাকে। তাই আমি দেখিপারিবা যে যেতবে আমি লোহাকে গরম করে থাও তাহা পরিবর্তন হয়ে থাকে।
ଏବଂ ଯେତେବେଳେ ଆମମାନେ ସୁନାକୁ ଆମମାନେ ନିଆଁରେ ପକାଇଥାଉ ତାହା ସଫା ହୋଇଥାଏ। ପ୍ରିୟର ପିତା ମାତା ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, କିନ୍ତୁ ବାଇବେଲ ଅନୁସାରେ ଆମମାନେ ଜାଣିବା ଯେ ଏହି ନିଆଁର ଅର୍ଥ କ'ଣ, ଏହି ନିଆଁ ଆମମାନଙ୍କୁ କ'ଣ ସୂଚିତ କରିଥାଏ। ଯଦି ଆମମାନେ ପଢ଼ିବା ବହିର୍ଗମନ ପୁସ୍ତକ ଅଧ୍ୟାୟ 3:2 ଆମମାନେ ଦେଖିପାରିବା ଯେ ଯେତେବେଳେ ମଶା ସେ ମେଣ୍ଢା ଚରାଉଛନ୍ତି, ସେହି ସମୟରେ ଗୋଟିଏ ବୁଦାରେ ନିଆଁ ଜଳିଗଲା, ଆଉ ତାହାକୁ ଦେଖିବା ପାଇଁ ମଶା ଯାଉଛନ୍ତି। କିନ୍ତୁ ଈଶ୍ୱର କହୁଛନ୍ତି ଯେ ତୁମେ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଅଛ ସେହି ସ୍ଥାନ ହେଉଛି ପବିତ୍ର ସ୍ଥାନ, ତେଣୁ ତୁମର ସେଇ ଚପଲକୁ ଖୋଲି ସେଇ ଭିତରକୁ ପ୍ରବେଶ କର। ଏହି ନିଆଁ ସୂଚିତ କରିଥାଏ ଯେ ଈଶ୍ୱରଙ୍କର ଉପସ୍ଥିତିକୁ ସୂଚିତ କରିଥାଏ। ଏବଂ ଦ୍ୱିତୀୟରେ ଆମମାନେ ଦେଖିବା ଏଜେକିଏଲ ଅଧ୍ୟାୟ 1:14 ଆମମାନେ ଦେଖିବାକୁ ପାଇବା, ସେଇଠି ମଧ୍ୟ ଗୋଟିଏ ପ୍ରକାର ନିଆଁ ବିଷୟରେ ଲେଖାଯାଇଅଛି, ଯାହାକି ସୂଚିତ କରିଥାଏ ଯେ ଈଶ୍ୱରଙ୍କର ଗୌରବକୁ। ଏବଂ ତୃତୀୟଟି ଆମମାନେ ଦେଖିବା ଯେ ଡେଉଟ୍ରୋନମୀ ଅଧ୍ୟାୟ 4:24 ଯେ ସେଠାରେ ମଧ୍ୟ ଗୋଟିଏ ପ୍ରକାର ନିଆଁ ବା ଅଗ୍ନି ଆମମାନେ ଦେଖିପାରିବା, ଯାହାକି ସୂଚିତ କରିଥାଏ ଯେ ଆମମାନଙ୍କର ପବିତ୍ରତା ବିଷୟରେ। ଏବଂ ବିଶେଷ କରି ଲୋକ ମାଥ୍ୟୁଲିକ ସୁସମାଚାର ଆମମାନେ ଦେଖିବା ଅଧ୍ୟାୟ 3:11 ଯେ ଯାହାକି ନିଆଁ ବିଷୟରେ ଲେଖାଯାଇଅଛି, ଯାହାକି ସୂଚିତ କରିଥାଏ ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କର ଶକ୍ତିକୁ। ତେଣୁ ପ୍ରିୟର ପିତାମାତା ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, ଏହି ନିଆଁ ଏତେ ଭୟଙ୍କର ହୋଇଥାଏ ଯେ ସେ ଆମମାନଙ୍କୁ ସବୁବେଳେ ପରିବର୍ତ୍ତନ ତଥା ପବିତ୍ରୀକୃତ କରିଥାଏ। ତେଣୁ ବୋଧହୁଏ ଆଜି ଈଶ୍ୱର ସେହି ନିଆଁ ବିଷୟରେ ସେ କହନ୍ତି ଯେ ଅଗ୍ନି ଆଣି ଆସିଅଛି, ଅର୍ଥାତ୍ ଆମମାନେ ସେହି ନିଆଁ ପରି ପ୍ରେମକୁ ଆଜି ଆମମାନେ ପୃଥିବୀରେ ଜଣାଇବାକୁ ଅଛି। ଈଶ୍ୱର ତାହା ହିଁ ଆମମାନଙ୍କ ଠାରୁ ଚାହିଁଥାନ୍ତି, କାରଣ ନିଆଁ ଯେପରି ପବିତ୍ରତ କରିଥାଏ ଠିକ୍ ସେହିପରି ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଆମମାନଙ୍କୁ ସେ ନିଆଁ ପରି ପ୍ରଜ୍ୱଳିତ ହୋଇଥାଏ, ଆମମାନଙ୍କର ମନକୁ ପରିବର୍ତ୍ତନ କରିଥାଏ, ଆମମାନଙ୍କ ହୃଦୟକୁ ଶୁଦ୍ଧ କରିଥାଏ। ତାହା ହିଁ ଆଜିର ସୁସମାଚାର ମାଧ୍ୟମରେ ପବିତ୍ର ମାତା ମଣ୍ଡଳୀ ଆମମାନଙ୍କୁ ଶିକ୍ଷା ଦେବାକୁ ଚାହାନ୍ତି। ତେଣୁ ପ୍ରିୟର ପିତା ମାତା ଭାଇ ଭଉଣୀମାନେ, ଆଜି ଯେତେବେଳେ ଆମମାନେ ସମବେତ ହୋଇଅଛୁ, ଏହି ଅବସରରେ ଆମମାନେ ନିଜ ନିଜକୁ ଟିକେ ସମୀକ୍ଷା କରିବା ଯେ କେତେ ଦୂର ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ୍ଭେମାନେ ଆମମାନଙ୍କ ଜୀବନରେ ସେ ଫାୟାର ଅଫ୍ ଲାଓ ବା ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ସେହି ପ୍ରେମକୁ ଆମମାନେ ନିଆଁ ପରି ଆମମାନେ ବିସ୍ତାର କରିଅଛୁ। ଯଦି ନାହିଁ, ଆସନ୍ତୁ ଆମମାନେ ଚେଷ୍ଟା କରିବା, ଯଦ୍ୱାରା କି ଆମମାନଙ୍କ ଜୀବନରେ ତାହା କରିପାରିବା। ପ୍ରଭୁ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ, ଜୟ ଯୀଶୁ।